হ্যালো, কেমন আছো সবাই? আমি পায়েল, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল রিজু ওর স্কুল প্রজেক্ট নিয়ে বসে গেছে, যদিও স্কুল প্রজেক্ট সেরকম কিছু না, আসলে আমেরিকাতে ব্যাক টু স্কুল এই চলটা খুব আছে। তো স্কুলের থেকে পাঠিয়ে দিয়েছে আমাদের ইমেলে যে কী কী জিনিস সারা বছরের সাপ্লাই দিতে হবে রিজুর সাথে, রিজুর জন্য স্কুলে। তো সেগুলো সব কিনে নিয়ে এসেছি, তো ওগুলো আজকে বিকেলে আমাদের জমা দিতে যেতে হবে। তাই রিজুকে লাগিয়ে দিয়েছি কাজে, যে আমি কাগজগুলো কেটে দিয়েছি, তুই তো নাম লিখে প্রত্যেকটা জিনিসে এটা চিপকে দে, তাহলে আইডেন্টিফাই করা ইজি হবে। আর সবাইকেই এটা দিতে হবে নাম লিখে। তো সুন্দর ও নাম লিখছে আর লাগাচ্ছে, সবগুলো তো এখনও লাগানো হয়নি, ওর চলছে কাজ। তো করুক, আমি ততক্ষণে জিনিসগুলো দেখিয়ে দিই কী কী কিনতে হয়েছে। এটা হচ্ছে একটা টু পকেট ফোল্ডার, এটা আমাদের দুটো দিতে বলেছে, তো এটা দুটো, সাথে একটা হ্যান্ড সোপ, হ্যান্ড সোপটাও দিতে হবে আমাদেরকে। আর এটা সিজার, সিজার ওয়ান পেয়ার বলেছিল, বাট আপাতত আমাদের একটাই কেনা হয়েছে। স্কুলে তো বিভিন্ন ক্রাফটের কাজ এসবের জন্য লাগে সিজার। এটা ফেসিয়াল ওয়াইপস, আর জাম্বো গ্লু স্টিক, গ্লু স্টিকও ক্রাফটের কাজের জন্য দরকার হয়। এটা ক্রেয়ন, ক্রেয়নের ওদের তিনটে প্যাকেট দিতে বলেছে, বাচ্চাদের তো এখানে নিজেদের লকার থাকে, সেখানে জিনিসগুলো নিশ্চয়ই রাখা থাকবে, যখন শেষ হয়ে যাবে বা এক্সট্রা লাগবে তখন নিশ্চয়ই বের করে দেবে সেখান থেকে। আর এটা বেবি ওয়েট ওয়াইপস দিতে বলেছে, এটাও তিন প্যাকেট। এটা এতগুলো ওয়াইপস কেন বলেছে জানি না, যাক, তিনটে বেবি ওয়েট ওয়াইপস। আবার পেপার টাওয়েলেরও রোল দিতে বলেছে, যে পেপার টাওয়েল, তিনটে পেপার টাওয়েলের রোল বলেছে দিতে। আর আমার পেন্সিল বক্সটা ভুলে গেছি, পেন্সিল বক্সটা ঘরেই আছে, ওটাকেই দিয়ে দেবো ভাবছি। এই যে সুন্দর নাম লেখা হয়ে গেছে, এবার এগুলোর পেছনে ও গ্লু স্টিক দিয়ে লাগিয়ে ও চিপকে দিচ্ছে প্রত্যেকটার পেছনে সুন্দর, এখন এক্সপার্ট। আর ও এই সব কাজ করতে খুব পছন্দ করে, ওকে একমাত্র পড়াশোনা করতে বসতে বললেই ওর তখন না শুরু হয়ে যায়, যদিও বসলে পড়ে যেটা ও খুব ভালো মতো পড়ে, কিন্তু এই কাজে খুব ইন্টারেস্ট, এগুলো কাজে, ক্রাফটের কাজে। ওকে যদি ড্রয়িং করতে বলা হয় সেদিকেও খুব খুশি, ও আনন্দের সাথে ড্রয়িং করবে, অন্য কোনো কাজে হেল্প করবে, এগুলোর খুব পছন্দ। তো এখন এটা সুন্দর করে সব করে নিচ্ছে, করে নিই তারপর খেয়ে দিয়ে বিকেলে আমরা বেরিয়ে পড়বো স্কুলের জন্য এগুলো জমা দিতে। সুন্দর লেগেছে? এই যে স্কুলের সামনে চলে এসেছি, আজকে না বেশ ভিড় এখানে, পাশে একটা পাবলিক স্কুল, সেখানেও দেখলাম আজকে টিচার প্যারেন্টস মিটিং সেম এরকম ছিল, তো তাই জন্য হতে পারে হয়তো রাশটা বেশি আজকে, নাহলে জেনারেলি এই টাইমে এরকম ভিড় থাকে না। স্কুলটা আমাদের বাড়ির থেকে 5 মিনিট দূরে, গাড়িতে 5 মিনিট, আর এটা রূপমের অফিসে যাওয়ার রাস্তাতেই পড়ে একদম, এই রাস্তা দিয়ে ওর অফিসে যাওয়া। তাছাড়া স্কুলের বাস আছে, যে বাসটা ফ্রি আর কি, গভর্নমেন্ট থেকে এটা চালায় বাসটা, এটা ফ্রি, তো আমরা চাইলে ওকে বাসেও পাঠাতে পারি। তো হয়তো আমরা বাসেই ঠিক করছি যে বাসেই পাঠাবো, আমাদের পার্কিং লটে সেখানেই আসে বাস। এখানে চলো এবার গাড়ি পার্ক করে দিয়েছি, এবার আমরা যাই ভেতরে। এই ব্যাগ দুটোতে আমি নিয়ে এসেছি জিনিস, এতগুলো জিনিস ব্যাগে করে নিয়ে এসেছি এগুলো। তবে এসে দেখছি অনেকে কার্টুনে করে নিয়ে এসছে, কেউ পেপার ব্যাগ যেগুলো হয় সেগুলোতে নিয়ে এসছে। আসলে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমি জানতাম না, তো আমি অন্য কিছুতে নিয়ে আসলেই ভালো হতো, এগুলো তো স্কুলে রেখেই যেতে হবে, পুরো ব্যাগ শুদ্ধই থাকবে, এগুলো তো আর রিটার্ন নিশ্চয়ই করবে না, তো ঠিক আছে এগুলো দিয়ে দেবো। আর ক্লাসরুমে এখন ভেতরে আমরা, এখানে এই পেপারটা ফিল আপ করতে হচ্ছে, এটা নর্মাল যে প্রত্যেকটা স্কুলেই দেয়, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, কেউ এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার কাকে দেওয়া হবে এইসব। আর পুরো এরিয়াটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, এখন অনেক প্যারেন্টসরাও আছে, একটু বেরিয়ে যাক তারপরে পুরো রুমটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। এখানে দেখো এক একটা পোর্শনে 6 জন করে বসতে পারবে, আর প্রত্যেকের সিটে নাম লিখে দেওয়া আছে, টিচার আগে থেকে ঠিক করে নিয়েছে কে কোথায় বসবে, প্রত্যেকের নাম এখানে লিখে দেওয়া আছে প্রত্যেকের টেবিলে, আর সে সেই টেবিলেই বসবে। আর এই যে গ্রিন কালারের এই চৌধুরী লেখা, এটা প্রত্যেকের টাইটেল লেখা আছে, প্রত্যেকের কাছেই দেওয়া আছে, সেটা যে পিক আপ করতে আসবে স্টুডেন্টকে তার ড্যাশবোর্ডে গাড়ি থাকতেই হবে ওটা। আর গুডি ব্যাগটা স্কুল থেকে দিয়েছে, আমাদের ক্রেয়ন আর পেন্সিল এসব দেখলাম কিছু আছে। আর রিজু খুব খুশি স্কুলে এসে, নিউ স্কুল, নিউ ক্লাসরুম, খুব খুশি, থাকুক ও বসে থাকুক এখানে। চলো আমি এবার তোমাদের একটু বাকি স্কুল রুমটা আবার ঘুরিয়ে দেখিয়ে দেই। এই যে এটা হচ্ছে একটা বড় টিভি স্ক্রিন লাগানো আছে, মনে হয় ওদের ভিডিও বা কিছু এই স্ক্রিনে চালিয়ে দেখায়।
আর এখানে ওর ফ্রেন্ডের সাথে এবার খেলাতে লেগে গেছে। ওর ফ্রেন্ড আসলে ওর আমাদের ও আমাদের সোসাইটিতেই থাকে, ওর সাথে বিকেলে খেলতে গেলেও খেলে একসাথে, সুইমিং ক্লাসও ওর একসাথে করে, তাই ওর আগের থেকেই চেনা এই ফ্রেন্ডকে। তো ভালোই যে স্কুলে একটা আগের থেকে জানা একজন ফ্রেন্ডকে পেয়েছে, প্লাস আরও একটা মেয়ে আছে যেও আমাদের সোসাইটির, তো ভালোই হয়েছে দুজন নতুন ফ্রেন্ড আর কি, মানে পুরনো ফ্রেন্ড তারাই স্কুলে আছে ইন্ডিয়ানো, তো এটা একটা বেশ ভালো ব্যাপার। আর এই সাইডটাতে এখানে এটা মানে অ্যাসিস্ট্যান্ট টিচার যে তার হয়তো বসার জায়গা এটা, আর এই সাইডে যে ব্ল্যাক চেয়ারটা যেটা সেটা হয়তো যে মেইন টিচার তিনি হয়তো ওখানে বসেন। আর পুরো ওয়ালটা জুড়ে দেখো কি সুন্দর, পুরো ক্রাফটের, পুরো বিভিন্ন ধরনের এই ABCDগুলো, মান্থের নাম, ডের নাম, নাম্বার, সব কিছু কালারফুল পুরোভাবে লেখা আছে, পুরোগুলো স্টিক করে দেওয়া আছে। আর দূরে ওইখানে অগস্ট এই মান্থের এই ক্যালেন্ডার, ডেটগুলো কি সুন্দর সানফ্লাওয়ার সানের মতো করে দেওয়া আছে। আর ওই যে 31টা সেটা ফার্স্ট ডে অফ স্কুল, সেটা আলাদা করে লিখে দেওয়া ওখানে, আর বাকি সবগুলো ডেট লিখে দেওয়া সানের মধ্যে। পুরো ওয়ালটা জুড়ে এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখা। রিজু কোথায় গেল দেখি এবার। ও দেখো এখানেও আবার লেগো নিয়ে বসে পড়েছে, আজকাল না লেগো খুব পছন্দ করছে, ছোটো ছোটো লেগো টুকরো দিয়ে খুব সুন্দর একটা গাড়ি বানিয়েছে এখন, মানে লেগোর জন্য প্রচণ্ড পেশেন্সের দরকার হয়। তো ওই লেগো পাজল খুব ইন্টারেস্ট ওদিকে ওর। আর ওদের স্কুল মানেই তো খেলাধুলো, স্কুল ব্যাগে ওয়াটার বটল আর টিফিন, টিফিন বক্স এই থাকবে। আমাদের স্কুল মানে বেঞ্চ টেবিল বই এই সব, আর ওদের মানেই খেলা বেশি পড়াশোনার থেকে। এখানে আমাদের মোটামুটি হয়ে গেল, ক্লাসরুমে যা যা বলার ছিল, যা করার ছিল সেগুলো হয়ে গেছে। এবার আমাদের জিম এরিয়াতে যেতে হবে, ওখানে বাকি যা হওয়ার ওখানে হবে। এই জিম এরিয়াটা প্রত্যেকটা স্কুলেই তো থাকেই, তোমরা আগে রিজুর যে সেরিমনিটা হয়েছিল ওর গ্র্যাজুয়েশনের আগের স্কুলে, সেটা ওই স্কুলের জিম এরিয়াতে হয়েছিল। তো এখানে ইনডোর প্লেগুলো হয় বা এরকম কোনো অকেশন হলে সেগুলো এই এরিয়াতে হয়। এটা বড় একটা এরিয়া, ওপেন এরিয়া থাকে, এখানে অনেকজন একসাথে বসতে পারে, তাই এখানেই অ্যারেঞ্জ করা হয়। আর এই যে স্ক্রিনটা ওখানে আছে, সেখানে আমাদের যা ইনফরমেশান দেওয়ার সেগুলো ওরা দেবে। অ্যাকচুয়ালি আমাদের ইমেলে অলরেডি সব কিছু বলে দেওয়া আছে, কিন্তু তাও সামনে থেকে একবার ডেকে টিচারদের সাথে পরিচয় করিয়ে দেওয়া, কোন ক্লাসের কোন টিচার থাকবেন বা কী কী আরও রুলস আছে সেগুলো সব স্ক্রিনে ওখানে আমাদের দেখিয়ে বলে দেবেন। আর এই ব্যাপারটা দেখো বেশ ইন্টারেস্টিং, এরকমভাবে ওরা ডেমো দিচ্ছে স্কুলে পিক আপ করতে আসা বা ড্রপ করার সময়তে গাড়ি কীভাবে চালিয়ে আসতে হবে, কতটা স্লোলি চালাতে হবে, কোথায় পিক করার জন্য কোথায় গিয়ে দাঁড়াতে হবে, বা ড্রপ কোন রোতে কোনখানে গিয়ে করতে হবে, পুরো ব্যাপারটা ওরা এরকম একটা ডেমো দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই জিনিসটা এইভাবে রুলটা ফলো করতে হবে। তো এই দেখো কেউ একজন বেরোবে হয়তো, এই যে বেরোলো, একে হচ্ছে তার মানে ড্রপ করলো স্কুলে, এইভাবে এই জায়গাতে ছেড়ে দিতে হবে। তো চলো এখানেও আমাদের হয়ে গেল সব শেষ, এখন এটাই লাস্ট ছিল, বেরিয়ে যাই এবার। বেরিয়ে গিয়েও রিজুর মনে হচ্ছে বের হতে ইচ্ছে করছে না, ও এদিক ওদিক চারিদিক করছে। লাস্টে যাওয়ার সময়তে স্কুল রুমটা এই ক্লাসরুমটাও পড়েছে, দেখো ক্লাসরুমের মধ্যে আবার ঢুকে গেছে। আরে দুদিন পরেই স্কুলেই এই ক্লাসরুমেই আসবি তুই, এখন চল বাড়িতে, হয়ে গেল অনেকক্ষণই, এক ঘন্টা মতো আমরা থাকলাম এখানে, হয়ে গেল এখন এখন বেরিয়ে যাই বাড়ির দিকে। আর এই দেখো কীরকম ব্যাঙের মতো লাফাতে লাফাতে যাচ্ছে, বের হচ্ছে, উফ। আর এই যে বাইরে, এটা ওদের প্লে এরিয়া, বাইরের যেটা প্লে এরিয়া যেটাতে বরফ পড়ুক, যাই পড়ুক, যেখানে ওরা বের করবে। যাই হোক ভিডিওটাও এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।